করোনা অচল অবস্থার পর স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনীতি চাঙ্গা হওয়ার পরও প্রবাসী আয় বা রেমিটেন্স আসার প্রবণতা কিছুটা কমেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে 20% কম হয়েছে প্রবাসী আয়। তবে এতে আশঙ্কার কিছু নেই জানিয়ে ব্যাংকার ও ব্যবসায়ীরা বলছেন, নতুন করে শ্রমবাজার খুলে দেওয়ার ঘোষণায় আবার চাঙ্গা হবে অর্থের এ প্রবাহ, বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। শারফুল আলমের রিপোর্ট। করোনা মহামারী কাটিয়ে আবারও সচল হতে শুরু করেছে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য বাড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। করোনা শুরুর পর প্রবাসীরা গত অর্থ বছরে জরুরি প্রয়োজনে দেশে থাকা পরিবারের কাছে জমানো অর্থ ও কেউ কেউ চাহিদার অতিরিক্ত অর্থ দেশে পাঠিয়েছেন। মহামারীর মধ্যেও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে 2020-21 অর্থ বছরে 2,477 কোটি $77 লাখ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। আবার ওই সময়ে অনেকেই কাজ হারিয়ে দেশেও ফিরেছেন, যার সরাসরি প্রভাব পড়ে প্রবাসী আয়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর এই চার মাসে রেমিটেন্স এসেছে $438 কোটি $89 লাখ, যা আগের চেয়ে কম। অনেক ইমার্জেন্সি তো এখন মিট আপ হয়ে গেছে এবং অর্থনীতি বাংলাদেশে স্বাভাবিকভাবে চলে আসছে, সুতরাং ফ্যামিলির কাছে টাকা পাঠানোটা একটু কমে যাওয়াটা স্বাভাবিক। বাইরের দেশগুলো তো কিন্তু করোনার সময় ভর্তুকি দিয়ে ইন্ডিভিজুয়াল যারা ছিল তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল, তার একটা বড় পেমেন্ট কিন্তু আমরা পেয়েছি। গত বছর যেটা ছিল এটা একটা ইনফ্লেটেড ফিগার ডিউ টু দি ইনফ্লেশন, যার কারণে আমি মনে করি যে আমাদের রেমিটেন্সটা গত বছরের তুলনায় এবছর কম। এটাতে ভয় পাওয়ার কিছু নেই, গত বছর একটা অতিমারীর কারণে এই কাহিনীটা ঘটেছিল। পরিসংখ্যান বলছে শুধু অক্টোবর মাসে সবচেয়ে কম $164 কোটি $70 লাখ বা প্রায় $14,000 কোটি প্রবাসী আয় দেশে এসেছে, যা গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। অনেক নতুন নতুন প্রকল্পের কাজ শুরু করছে বিভিন্ন দেশ, বিভিন্ন হিসেবে আপনি ইন্টারন্যাশনালি ইকোনমিক অ্যাক্টিভিটিসও বেড়ে গেছে এবং ওই কারণে আমাদের রেমিটেন্স বাড়বে। ম্যান পাওয়ার এক্সপোর্ট বাড়াই তখন আমাদের রেমিটেন্স বাড়বে, বাট অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কারেক্ট ফিগার। গত বছর যেটা ছিল এটা একটা ইনফ্লেটেড ফিগার ডিউ টু দি ইনফ্লেশন, যার কারণে আমি মনে করি যে আমাদের রেমিটেন্সটা গত বছরের তুলনায় এবছর কম। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। কর্মীদের উন্নত প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো গেলে আরও বেশি প্রবাসী আয় আহরণ করা সম্ভব হবে বলে মনে করছেন কেউ কেউ। শরফুল আলম, ATN Bangla, Dhaka.